শাশা, আচ্ছা পাইনাপেলের বানান বলো তো দেখি। ঠিক আছে মা। পি আই এন এ পি পি এল ই। তুই হাসছিস কেন রে শাইনি? তুই ভুল বানান বলেছিস। না ভুল বলিনি, ভুল বলেছিস। বাস এবার চুপ করে যাও তোমরা দুজন। আর শাশা, তোমার স্পেলিং ভুল ছিল। কিন্তু মা, আবার স্পেলিংটা বলো দেখি। পি আই এন এ পি পি এল ই। না, এটা হলো পি আই এন ই এ পি পি এল ই। তুমি ই বাদ দিয়েছিলে, চলো আর একবার বলো। পি আই এন এ। না শাশা, তুমি আবার ভুল করছো। এটাকে ভালো করে মনে করো, আমি তোমাকে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করব। নাও এবার বলো। পি আই এন এ পি। শাইনি, বোন ভুল করেছে বলে এরকম করে হাসতে নেই। এবার দেখো সেই কাঁদালে তো ওকে। তুমি লক্ষ্মী মেয়ে না শাশা, কান্নাকাটি বন্ধ করো। কিন্তু মা, এই স্পেলিংটা খুব শক্ত। কিন্তু তুমি ঠিক পারবে, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ভালো গল্প শোনাচ্ছি, ঠিক আছে? কিন্তু তার আগে তুমি চুপ করো। ইয়ে স্টোরি টাইম। অনেক দিন আগের কথা, স্কটল্যান্ডে এক রাজা ছিলেন। তার নাম ছিল টিম ব্রুজ। উনি একজন বুদ্ধিমান আর সাহসী রাজা ছিলেন। ওনার একটা ছোট সৈন্যবাহিনী ছিল। একদিন এক বিপদ এসে হাজির হলো। ওনার প্রতিবেশী রাজ্যের রাজা ওনার দেশটাকে আক্রমণ করলো, যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন। দুই রাজার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। কি, টিম ব্রুজ এই যুদ্ধে হেরে গেলেন। তিনি অনেকবার চেষ্টা করলেন, পরপর ছবার, কিন্তু প্রত্যেকবারই তিনি হেরে গেলেন। তারপর টিম ব্রুজ ওখান থেকে পালিয়ে গিয়ে এক গুহায় আশ্রয় নিলেন। এটা আবার কি? ওহো, ছোট্ট একটা মাকড়সা, তুমি কি আদৌ জানো যে তুমি একজন রাজার পায়ের ওপর দিয়ে যাচ্ছ? কিন্তু আমি তো এখন কোনো রাজাই নই। কেউই একজন হেরে যাওয়া রাজাকে সম্মান করে না। তুমি এটা কি করছো ছোট মাকড়সা? তুমি কি একটা জাল বোনার চেষ্টা করছো? আরে আরে, তুমি ঠিক আছো তো মাকড়সা? তুমি আবার চেষ্টা করছো? মনে হচ্ছে তুমি হার স্বীকার করবে না। ও না, তুমি এই নিয়ে ছবার পড়লে মাকড়সা। তুমি কি এইবার হার স্বীকার করবে? মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না। কি অদ্ভুত ব্যাপার, তুমি এটা করে দেখিয়েছো। তুমি সাত নম্বরের মাথায় করে দেখিয়েছো। এই ছোট্ট একটা মাকড়সা বারবার পড়ে যাওয়া সত্ত্বেও হার স্বীকার করেনি। তাহলে আমি কি করে হার স্বীকার করব? হ্যাঁ, আমি একজন রাজা। আমি এখানে কেন বসে থাকব? এখন আমি এখান থেকে যাব আর আমার সৈন্যদের নিয়ে লড়াই করব। ছোট্ট মাকড়সা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়েছো। আর তারপর তিনি ইংল্যান্ডের রাজাকে যুদ্ধে হারিয়ে দিলেন।
এটা কি সত্যি গল্প মা? হ্যাঁ বাবা, তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে শাশা? শিখলাম যে আমাদের চেষ্টা করা উচিত যতক্ষণ না আমরা জিততে পারি। একদম ঠিক। যদি টিম ব্রুস তার শত্রুদের যুদ্ধে হারাতে পারে তাহলে শাশা কেন একটা ছোট্ট বানান বলতে পারবে না? পি আই এন ই এ পি পি এল ই। আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী শাশা। মা আর আমি? হ্যাঁ তুমিও, আমার মিষ্টি শাইনি আর শাশা। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।